বন্ধুরা, আমরা বানাচ্ছি আজকে দেশি চিকেন। দেশি চিকেনের খুব সিম্পল একটা রেসিপি আপনাদেরকে তুলে ধরছি। দেশি চিকেন কারি, আলু দিয়ে দেশি চিকেন কারি। তার জন্য কী কী লাগছে, আমরা দেশি চিকেন নিয়ে নিয়েছি, কাটিং কাটিং করে নিয়েছি ছোটো ছোটো পিস, খুব বেশি বড় পিস হবে না। আর একটা জিনিস হচ্ছে, আপনার দেশি চিকেন কিন্তু নর্মাল পোলট্রি চিকেনের থেকে সাইজে ছোট হয় এবং মাংসের পরিমাণটাও কম হয়। এখন বাজারে কিন্তু ডুপ্লিকেট দেশি চিকেনও পাওয়া যাচ্ছে, যেটাকে আপনার পোলট্রি যেটাকে প্লাস্টিক চিকেন বলা হয়। সুতরাং দেশি চিকেন যখন আপনারা কিনবেন, তখন দেখবেন হাড্ডির যে বোনটা আছে সেটা কিন্তু সরু হবে। দেশি চিকেন বুঝবেন কী করে, দেশি চিকেনের হাড় সরু হবে, আর প্লাস্টিক চিকেনের হাড় সরু হবে না, কিন্তু মিটটা দেখতে আপনার দেশি চিকেনের মতো লাগবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্সটা। যাই হোক, আমরা কয়েকটা পিস দেশি চিকেন নিয়ে নিয়েছি, এখানে কাটিং করা আছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গরম জল দিয়ে আমি একবার চিকেনটাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু এখন চারদিকে বিভিন্ন ধরনের রোগ টোক হচ্ছে, সে কারণে আমার সতর্কতার কারণে আমি গরম জল দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি। হচ্ছে আপনার নেক্সট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার আলু। আলু আমি ছাড়িয়ে নিয়েছি এবং 1/2 করে নিয়েছি। অল্প পেঁয়াজ, এখানে তিন পিস পেঁয়াজ আমি জুলিয়ান করে নিয়েছি। লঙ্কা, শুকনো লঙ্কা সিড রিমুভ করে আমি শিল নোড়ায় পেস্ট করে নিয়েছি, কেন এখন আমাদের কাছে প্রচুর সময় আছে, ভালো করে আমরা ফ্রেশ মশলা দিয়ে আমরা খাবারগুলো বানানোর চেষ্টা করব। পাউডার মশলাটা যতটা পারবেন ইগনোর করবেন, এই কটা দিন তো সময় আপনাদের কাছে আছে, আপনারাও সেটা চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার জিরে এবং ধনিয়া বাটা, আমি জিরে আর ধনেকে একসাথে ফাইনভাবে বেটে নিয়েছি। কাশ্মীরি চিলি পাউডার যদি বাড়িতে থাকে তাহলে ব্যবহার করবেন, আমি অল্প একটু ব্যবহার করব। আদা রসুন, আদা রসুন, আদা রসুন পেস্ট আমি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিয়েছি, আদা রসুনটাকে। গ্রিন চিলি পাঁচ আমি কেটে নিয়েছি। সরিষার তেল, এখানে হচ্ছে আপনার আমি প্রথমে চিকেন মাখার সঙ্গে যা যা দেবো, তেজপাতা রয়েছে, 2-4 টুকরে দারচিনি, 2-4 এলাইচি আর সামান্য একটু লং রয়েছে। এটা হচ্ছে গরম মশলা পাউডার, আমি ফ্রেশ গরম মশলা পাউডার এখানে বানিয়ে নিয়েছি, পরের কোনো রেসিপিতে আমি গরম মশলা কী করে বানাই সেটা আপনাদেরকে শেয়ার করব। সামান্য একটু হলদি পাউডার প্রয়োজন অনুযায়ী লাগবে এবং নুন আমাদের এটা দরকার, সেজন্য নুন এবং হলদি পাউডারও এখানে রয়েছে। অবশ্যই ধনে পাতা লাগবে, ধনে পাতাগুলো একটু কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি, ফাইন চপ নয়, একটু মোটা চপ করা ধনে পাতা। বন্ধুরা, প্রথমে আমরা চিকেনটার সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা মিক্স করে নেব সবগুলোকে। প্রথমে আমি আদা রসুন পেস্ট, এখানে 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম, পুরোটা দিলাম না কিন্তু। শুকনো লঙ্কাটা যেটা বেটেছিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো লঙ্কা পেস্টটা দেবেন, আমি এখানে 4-5 শুকনো লঙ্কা এখানে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। জিরা এবং ধনিয়া বাটা 1 চামচ, 1.5 চামচ আমি দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতো দিতে হবে, আমি আমার পরিমাণ অনুযায়ী মনে হচ্ছে এখানে 1 চামচ, আমার 2 চামচ নুন লাগবে, আমি 2 চামচ নুন কিন্তু দিয়ে দিলাম। হলদি পাউডার আমি এখানে বড় টেবিল স্পুনে, 1/2 টেবিল স্পুন হলদি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার, দেখুন সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি, কালারটা যাতে একটু রেডিশ হয়। কাঁচা লঙ্কা আমি অর্ধেকটা দিলাম, পুরোটা দিলাম না। তেজপাতা একটা দিয়ে দিচ্ছি, দুটো এলাইচি আমি এখানে দিয়ে দিচ্ছি, আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেশাব। গরম মশলা গুঁড়োটা কিন্তু এখন দেবো না, এটা কিন্তু পরে লাস্ট, এটা রেখেছি আমরা, এখন বাকি যে জিনিসগুলো দরকার সেগুলো সব আমরা মিক্স করলাম। হাত দিয়ে মেশাতে পারেন, আমি হাত দিয়ে মেশালাম না, হাত দিয়ে আপনারা ভালো করে মিক্স করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে মিক্স করে নিয়ে আমরা এটাকে 15-20 মিনিট রেখে দেব। সরিষার তেলটা এখানে অ্যাড করব, টেবিল স্পুন দিয়ে আমি এখানে 7 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করেছি, সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, কালারটাও দারুণ লাগছে। আমি এটাকে এভাবে মিক্স করে খানিকক্ষণ সময় 15-20 মিনিট রেখে দিচ্ছি। চিকেনটা তো 15 মিনিটের জন্য রেখে দিয়েছি, এক প্রকারের মেরিনেট বলতে পারেন। মেরিনেট হচ্ছে আমি সেই
সুযোগে অন্য কাজগুলোকে একটু কমিয়ে নিচ্ছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল সামান্য আরেকটু দিয়ে দিলাম। এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। একটু গরম ছিল, সেহেতু তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2 এলাইচি আর 2-4টে লং আমি এখানে দিয়ে দিলাম। দেখুন তেজপাতাটা কালো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু পেঁয়াজ, এখানে তো প্রথমেই বলেছিলাম 4টে পেঁয়াজ নিয়েছি, তো 2টো মতো পেঁয়াজ চিকেন মেরিনেশনের সময় দিয়ে দিলাম। বাকি পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেল, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমি খুব স্লো হিটে পেঁয়াজটাকে ভাজলাম, কেননা চিকেনটাও মেরিনেটের ব্যাপার ছিল। যাক, চিকেনটাও 15 মিনিট সময় হয়ে গেছে মেরিনেট করা ছিল। এবার আমি এই পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, তার মধ্যে চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে এবার কষে নিতে হবে। আপনারা চিকেনটা মেরিনেট আমি 15 মিনিট মাত্র করেছি, আপনারা চাইলে 2 ঘন্টাও করতে পারেন, 3 ঘন্টাও করতে পারেন, এমনকি আগের দিন রাত্রেবেলা মেরিনেট করে নর্মাল ফ্রিজারে রেখে দিতে পারেন, যাতে করে এটা আরও সফট হয়, ভালো হয়। আমি 15 মিনিট মেরিনেট করলাম। আরেকটা জিনিস হলো, আমি রেসিপিটাতে কোনো টমেটো ব্যবহার করছি না, কারণ টমেটো এখন লকডাউন চলছে, সেজন্য টমেটো বাজারে গিয়ে আনার দরকার নেই, ঘরে যা আছে সেটাকেই আপনারা ব্যবহার করতে পারেন। আর ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস বলতে চাই, আমি কিন্তু টমেটোটাকে চিকেনে পছন্দ করিও না, মানে বিশেষ করে চিকেন কারিতে। আপনারা টমেটো ছাড়া বানিয়ে দেখুন, আশা করি এইভাবে যেভাবে রেসিপিটা আমি ফলো বানাচ্ছি সেইভাবে ফলো করে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। বন্ধুরা, 5 মিনিট ধরে এরকম করে আমি কষে নিচ্ছি, এখন হালকা হালকা মিশে যাচ্ছে। সেই জন্য আমাকে ওই যে বাটিটাতে আমি চিকেনটাকে মিক্স করেছিলাম, সেই যে বাটিটার মধ্যে যে মশলাটা ছিল সেটা জল দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে কষে নিচ্ছি। নিলাম, নিয়ে বাকি যে জলটুকুনো ছিল সেটাও দিয়ে দিচ্ছি কষানোর জন্য। বাটিতে আর একটু জল ছিল সেটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে এবার কষিয়ে জাস্ট শুকিয়ে যাবে, তারপরের স্টেপটা আমি আবার দেখাচ্ছি আপনাকে। এটা দিয়ে আমি আরেকটু সময় আরও 5 মিনিট কষিয়ে নেব। চিকেনটা কষিয়ে নিলাম, প্রথমে 10 মিনিট, তারপরে আবার 10 মিনিট, মানে 20 মিনিট কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে প্রেশারে দিয়ে 2-3টে সিটি দিয়ে দেবো, যেহেতু একদম অরিজিনাল দেশি চিকেন, সেহেতু কিন্তু বয়েল করতে একটু সময় লাগছিল, সেটা আমি প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি। কারণ আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সময় কিন্তু আমাদেরকে ন্যাচারাল রিসোর্সেসগুলোকেও কিন্তু বুঝে শুনে খরচা করতে হবে। যতটা পারুন প্রেশার কুকারই রান্না করার চেষ্টা করুন, তাতে কিন্তু গ্যাসের সাশ্রয় হবে। প্রেশারে দিয়ে দিয়েছি, এবার কড়াইটার মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সেই জলটা আমি প্রেশারে দিয়ে দেবো, কেন মশলাটা এখানে অনেকটাই রয়ে গেছে, থাকবে নিচের দিকে। আমি যেহেতু খুব ভালো করে কষেছি, কড়াইয়ের গায়ে কিন্তু অনেকটা মশলা থেকে গেছে, আর এটাকে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখাচ্ছিস? আমি জলটা দিয়ে দিচ্ছি, দেখুন। দেখুন, আমি আরও যেহেতু আমরা চিকেন কারি খাবো, সেহেতু আমরা আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দিলাম ঝোলের জন্য, ঝোলের জন্য আমি অ্যাড করে দিলাম। গ্যাসটা অন করে দিলাম, মাঝারি আছে, আমি 3টে সিটি দেবো, দিয়ে বন্ধ করে দেবো। তারপরে সেটাকে আপনারা কড়াইটা সরাবেন না, আমি দেখুন কড়াইটার মধ্যেই চিকেনটাকে আবার ঢেলে নেব, ঢেলে এটাকে একটু সেট করে নেব। কেন আপনারা ভাবতে পারেন এত লম্বা রেসিপি কেন ফলো করছি, একবার কড়াইতে দিয়ে আবার প্রেশারে কেন? সময় তো এখন অনেক আছে, সময়টাকে তো ইউটিলাইজ করতে হবে। প্রেশারে প্রথমেই দিয়ে সেদ্ধ করে নিয়ে কড়াইতে যদি কষি, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। আমি এইভাবেও বানিয়ে দেখেছি, সেজন্য কড়াইতে আগে কষে নিলাম, কষে নিয়ে প্রেশারে সিটি দেবো, দিয়ে কড়াইতে দিয়ে গরম মশলা ধনে পাতা যেটা দেওয়ার আছে দিয়ে নেড়ে দেবো, তারপরে সেটাকে আমরা
মানে খাওয়ার উপযুক্ত করে তুললো, সেই সেটাই আপনাদেরকে বলছি। যেহেতু সময় আছে সেহেতু সেই সময়টাকে ইউটিলাইজ করে প্রপার প্রসেস যেটা সেটাই ফলো করবেন। আর আমরা লকডাউন পিরিয়ডে এখানে 7 জন, আমরা 8 জন রয়েছি। সেটা আমরা চিকেনে 1 পিস করে চিকেন, 1টা পিস করে আলু দিয়েছি। এবার আমি বয়ল করার সময় আরও খানিকটা আলু এটাতে অ্যাড করেছি, যে 2 পিস আলু 1 পিস করে চিকেন। বাজার খুলছে, আমরা বাজারে গেলে নিশ্চয়ই বাজার থেকে জিনিস কিনতে পারি, কিন্তু আমরা বাজারে যাব না, এটাই হচ্ছে বড় ব্যাপার। যা আছে সেগুলো দিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা সবাই যদি বাজারে বেরিয়ে যাই তাহলে কিন্তু লকডাউন কেন হয়েছে সেই জিনিসটার কিন্তু কোনো মানেই থাকবে না। সুতরাং সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই বাড়িতে থাকুন, ঘরে যা আছে সেগুলোকে ইউটিলাইজ করে আপনারা খাবার বানানোর চেষ্টা করুন, বাইরে যাবেন না। বন্ধুরা, চিকেনটা বয়ল হয়ে গেছে, দেখে নিন। এবার এটাকে আমরা কড়াইতে ঢেলে দেব। বয়ল হয়ে গেছে, কারি কারি থিকনেস চলে এসেছে, কারির মতোই হয়েছে, কারির মতো। আমি প্রেশার থেকে বার করে আরেকবার একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গরম মশলা দেবো, ধনে পাতা দেব, ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি কিন্তু চিনি দেবো না, একদমই চিনি দেবো না, গরম মশলা পাউডার অল্প দিয়ে দিলাম। টমেটো কিন্তু দেইনি, বলেইছি আগে কেন দেইনি, তার কারণটা। বন্ধুরা, গ্যাস বন্ধ করে দেব, প্রিপারেশনটা রেডি হয়ে গেল। বন্ধুরা দেখুন, চিকেন কারি রেডি হয়ে গেল। তো 2-4টে জিনিস আরেকবার রিপিট করে আপনাদেরকে লাস্টে মনে করিয়ে দেব। সেটা হচ্ছে যে টমেটো দিচ্ছি না, লকডাউন চলছে, ঘরের বাইরে যাবেন না, সেই জন্য টমেটো নেই আমাদের কাছে, সেই কারণে টমেটো আমরা এখন দিচ্ছি না। হ্যাঁ, আর থাকলেও আমি বলেছি চিকেনের সঙ্গে, দেশি চিকেনের সাথে টমেটোটা না দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর তেল কম দেবেন, আমি কিন্তু তেল কম দিয়েছি, চিকেন এবং আলুর তুলনাতে কিন্তু তেল খানিকটা কম দিয়েছি। তাও দেশি চিকেন থেকে তেল যেহেতু ছাড়ে, উপরে কিন্তু একটু অয়েল ভেসে উঠেছে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। সমস্ত মশলাগুলোকে চেষ্টা করবেন বেটে দেওয়ার শিল নোড়াতে, সময় রয়েছে, টেস্টটাও ভালো হবে। গরম ভাতের সাথে এটা এনজয় করুন, এই রেসিপিটাকে সবার কাছে শেয়ার করুন, সবাইকে এটা পাঠিয়ে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং কেমন লাগলো এই রেসিপিটা ফলো করে আপনারা যখন বানাবেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।